এখন দেখুন, এটা যেহেতু সামনের পাট, সামনের পাটের হাতার যেহেতু আমরা তাল পাট কাটিনি, সেহেতু বাড়তি রেখে কিন্তু সেলাইটা করেছিলাম। তো এই বাড়তি অংশটা কিন্তু অবশ্যই এখন আমরা কাটিং করে দেব। তো যারা নতুন আছেন তারা অবশ্যই এই সিস্টেমে কাপড় কাটিং করবেন না বা সেলাই করবেন না, তাহলে কিন্তু আমি, আমার যেহেতু টেকনিক হয়ে গেছে সেহেতু আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের কিন্তু অন্য কাপড় কেটে যেতে পারে, হয়তোবা দেখা গেল ভেতরের কোনো কাপড় কেটে গেল। তো এরকম করে আপনারা সেলাই করবেন না যারা নতুন আছেন, আর যারা পুরাতন তাদের জন্য আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো আমি জাস্ট ডিজাইন দেখানোর জন্য লাইভ হয়েছি, তারপর আপনাদের হাতা আমি কিভাবে লাগে সেটা দেখিয়ে দিলাম, এই জন্য তালপাটটা কাটার প্রয়োজন মনে করিনি। তো আমি অন্য আরও একদিন হচ্ছে আপনাদের তালপাট কাটিং করে দেখাবো, এবং তালপাট কাটিং করার পর কিভাবে সেলাই করতে হয় সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমি আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই কেমন হয়েছে হাতার ডিজাইনটি। এই যে এটা হচ্ছে আমাদের হাতার ডিজাইন, দেখুন এরকম হয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ডিজাইনটি, আমার কাছে তো অনেক ভালো লাগে এই ডিজাইনটি, এবং বানাতেও অনেক সহজ। আমার মনে হয় যারা নতুন আছেন, যারা একদমই নতুন আছেন, মাত্র শিখছেন দর্জি কাজ, আমার মনে হয় তাদের কাছে অনেক সহজ মনে হবে এই ডিজাইনটি। তো ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর হচ্ছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যেন আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।